প্রায় 51 কোটি টাকা ব্যয় বরাদ্দে শান্তিপুর শহরের দ্বিতীয় জল প্রকল্প অনুমোদন। বাড়ি বাড়ি পরিশোধিত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে 2015 সালে শান্তিপুরে প্রথম ওয়াটার চালু হয় শহরের 5 নম্বর ওয়ার্ডের বাঘা যতীনপাড়ায়, যার ইনটেক পয়েন্ট হিসাবে 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাটের নিকটস্থ ভাগীরথী থেকে ওই ওয়াটার প্ল্যান্টে জল পরিশোধিত হলে প্রায় 100 কিলোমিটার বিস্তৃত পাইপ লাইনের মাধ্যমে এই যাবৎকাল শহরে 24টি ওয়ার্ডে জল পৌঁছাত শান্তিপুর পৌরসভা। ভৌগোলিক অবস্থান এবং ওয়াটার প্ল্যান্টের কার্যক্ষমতা অনুযায়ী জল পরিষেবায় কোনো সমস্যা না হলেও সূত্রাগড় অঞ্চলে বেশ কিছু সমস্যা দেখা দিত মাঝে মধ্যেই। শান্তিপুর পৌরসভার দ্বিতীয় ওয়াটার প্ল্যান্টের আবেদন জানায় সম্প্রতি অমৃত প্রকল্পের মাধ্যমে 51 কোটি টাকা মঞ্জুর হয়েছে পুর দপ্তর থেকে। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, 24 নম্বর ওয়ার্ডে রাজ্য সরকার এবং পুরসভার একটি জমি আছে, সেখানে অতি শীঘ্র কাজ শুরু হতে চলেছে। কাজ সমাপ্ত হলে প্রত্যেকেই পৌর জল পরিষেবা নিতে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে এককালীন বা জলকর মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই মুকুব করে দিয়েছেন। কোন প্রকল্প স্যাংশন হয়েছে জলের ক্ষেত্রে? একটা WTP একটা আমরা নতুন প্রজেক্ট আমরা একটা পেয়েছি অমৃত প্রকল্পে, প্রায় আনুমানিক 51 কোটি টাকা মতন স্যাংশন হয়েছে। আমরা খুব শীঘ্রই সেটা আমরা DPR করে সরকারের কাছে পাঠাচ্ছি, যাতে আমরা 24 নম্বর ওয়ার্ডে সেই প্রজেক্টটা তৈরি করব। সেই প্রজেক্টটা তৈরি করতে পারলে সুস্থগড় অঞ্চল 24 নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকায় আমরা এই যে আমাদের একটি প্রজেক্ট এর আগেও আমাদের প্রাক্তন চেয়ারম্যান এখানে তিনি করেছিলেন প্রায় আনুমানিক প্রায় 10-12 বছর মতন আগে, সেই জায়গাটা আমরা সম্পূর্ণ জলটা শান্তিপুরে পরিষেবাটা দিতে পারছি না। সুতরাং নতুন প্রজেক্টটা আমরা চালু করতে পারলে সেক্ষেত্রে আমরা সারা শান্তিপুরের সমস্ত গ্রাহককে আমরা তার হোল্ডিংয়ে আমরা পানীয় জলটা পৌঁছে দিতে পারব। এর আগে কি 5 নম্বর ওয়ার্ডে যেটা বাগাতিন পাড়ায় আছে সেখান থেকেই জল পরিবহন মানে সরবরাহ হতো সব জায়গায় শহরে? হ্যাঁ, আমাদের এখানে একটাই প্রজেক্ট ছিল, সেখান থেকে কম বেশি সব জায়গায় সেটা সরবরাহ হতো এবং সেইটা সব জায়গায় এখনও পর্যন্ত আমরা পাইপ লাইন পৌঁছাতে পারিনি, কারণ সব জায়গায় আমরা সেই অর্থে মানে পানীয় জল সেখানে দেওয়ার মতন আমাদের সেই পরিকাঠামো 100% নেই। হ্যাঁ, সেই কারণে সব জায়গায় পাইপ লাইনও নেই। এই প্রজেক্টটা তৈরি হলে আমরা সব জায়গায় সেইগুলো পাইপ লাইন দিয়ে নতুন করে সেখানে আমরা কানেকশানগুলো বাড়ি বাড়ি হোল্ডিংয়ে দিতে পারবো। এর আগে অনেকে পৌরসভায় আবেদন করতে পারতেন না অথবা সেটা আবেদন হলেও হয়তো হতো না, সেটা কি এখন থেকে আবেদন করা যাবে? বলো, আমাদের প্রজেক্টটা কমপ্লিট না হওয়া পর্যন্ত মানুষের সেইভাবে অ্যাভেলেবেল আবেদন আমরা নিতে পারবো না, কারণ আমাদের যতটুকু আমাদের দেওয়ার ক্যাপাসিটি আছে সেই পর্যন্তই আমরা নেব। যখন আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা মানে হোল্ডিং থেকে তখন তাদের আবেদন আমরা জমা নিয়ে তখন তাদের আমরা বাড়ি বাড়ি সমস্তটাই তখন পৌঁছে দিতে পারবো। আচ্ছা, জলের ক্ষেত্রে যেটা এককালীন লাগতো যে কানেকশন বাবদ সেই টাকাটা কি এখন? হ্যাঁ, ইতিমধ্যে আমাদের প্রায় 1000 মতন আমরা এখন কানেকশান 24টা ওয়ার্ডে দিচ্ছি, সেখানে আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে তাদের এই সেই পরিষেবাটা পৌঁছে দেওয়া হচ্ছে। যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় ফ্রি স্টে সমস্ত জায়গায় জল পৌঁছে দেওয়ার জন্য যে আবেদন জানিয়েছেন শান্তিপুর পৌরসভা তার ব্যতিক্রম নয়, শান্তিপুর পৌরসভাও সেই কাছে জলের করও নেওয়া হচ্ছে না, তার মানে জলের করও নেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কবে থেকে মোটামুটি চালু হওয়ার সম্ভাবনা আছে? এটা আমরা খুব দ্রুতই কাজটা শুরু করবো, আমাদের অনুমোদন হয়ে গেছে, ওরা মানে 11 তারিখে একটা জয়েন্ট ইনকোয়ারিতে আসছে, আমরা সেদিনকে থাকবো এবং সেখানে থেকে তারা আধিকারিকরাও আসবে জায়গা দেখে, তারা সেটা গভর্নমেন্টের কাছে আমরা দুটো প্রপোজাল পাঠিয়েছি কোন জায়গার জন্য, যেহেতু সরকারি জায়গা তারা এসে। জমি কি পৌরসভারই ছিল সেটা? এখানে কিছু আছে সরকারি জমি আছে, সরকারি জমি যেহেতু এটা হ্যান্ড ওভার করাটা মানে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।